চট্টগ্রামে 5 বছরের শিশু আলিনা ইসলাম আয়াত হত্যা মামলায় আবির আলীকে আরও 7 দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। সোমবার সকালে চট্টগ্রামের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুল হালিমের আদালত এই রিমান্ড মঞ্জুর করেন। 26 নভেম্বর বিকেলে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাদ্দাম হোসেনের আদালতে 10 দিনের রিমান্ড আবেদন করা হয়। আদালত আজ শুনানি শেষে 2 দিনের রিমান্ড মঞ্জুর করেন। শিশু আয়াতকে খুনের মামলায় তার সম্পৃক্ততার তথ্য প্রমাণ পাওয়ায় পিবিআই গত 24 নভেম্বর রাতে তাকে গ্রেফতার করে।